আপনারা দেখেন এখানে বড় বাগাহার আছে, এটা যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে। আমরা একটু দেখাবো কত বড় বাগাহার আর কেমন কি দাম, একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। ছোট আয়েরগুলোও আছে দেখেন, বাইলা মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। কাকা, এই বাগাহার কত করে কেজি? 1000 টাকা কেজি। কতটুকু আছে এই বড়টাই? 40 কেজি হবে। আচ্ছা, 40 কেজি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা, আজ আমরা চলে আসছি যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে। বন্ধুরা, আপনাদের দেখাবো এখানে আসলে মাছের দাম কেমন যাচ্ছে এই সপ্তাহে, একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। একটু দেখা, এখানে দেখেন এখানে কারফিউ আছে, রুই আছে। কারফিউ কত করে ভাইয়া? কারফিউ কত করে এটা বড়টা? 140 টাকা। আচ্ছা, 30-40 এরকম বিক্রি করে। এটা কত করে রুই ছোটটা? 140 টাকা। এটা কত? 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এটা কত করে? 140। ছোটটা? আচ্ছা, 40 এরকম, 30-40 এরকম বিক্রি করে, এগুলো 140-130 টাকা। সবই তো পাইকারি দাম। ঘরের নাম কি আপনাদের? মিষ্টি ফিশ। আচ্ছা, যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে আপনারা একবার লাস্টের দিকে মিষ্টি ফিশ এখানে আসতে পারেন। আমরা আজকে ভিডিওটা আড়তের লাস্টের দিক থেকে শুরু করছি, চলেন একটু সামনের দিকে যাই, একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। কত করে ভাইয়া এটা চিংড়ি? 550। 550 টাকা করে। বড়টা কত করে? বড়টা 850 টাকা। না, আচ্ছা দেখেন, 850 টাকা। কত করে কাকা চিংড়ি এটা? 530। না, আর এটা কত করে? 540। এই যে তেলাপিয়া কত কেজি সাইজ? 180। ও কেজির উপরে? হ্যাঁ, কেজির উপরে 180। না, 180, 200 এরকম বিক্রি। 300 গ্রাম। 300 গ্রাম, এটা তো পাইকারি দাম। আচ্ছা কাকা, ঘরের নাম কি আপনার? ম্যাগনাভিস। ম্যাগনাভিস, আচ্ছা ম্যাগনাভিস। দেখেন দক্ষিণ অঞ্চলের খুলনা বাগেরহাটের মাছ, দেখেন সাতক্ষীরা ওদিকে। চলেন আরও সামনের দিকে যাও, আরও দেখানোর চেষ্টা করে আপনি। বড় ভাই কত করে কাতল? 200 টাকা কেজি। না, আচ্ছা এই মৃগেল কত করে? মৃগেল 140 টাকা। আচ্ছা, এই পুঁটি কত করে? চায়না পুঁটি 120 টাকা। না, তেলাপিয়া কত করে? তেলাপিয়া 120। কারফু 140 টাকা। আচ্ছা দেখেন, এই বড় চায়না পুঁটি কত করে? 160 টাকা। চিংড়ি কত করে? চিংড়ি 550। আর 500 টাকা ছোটোটা? না, আর ওই গুঁড়োটা কত করে? 400 টাকা কেজি। আচ্ছা, ওই গ্লাস কাপ কত করে? 130 টাকা। না, আচ্ছা চলেন এই পাশে আরও আছে, আরও দেখানোর চেষ্টা করি আপনাদের। চলেন সামনে দিকে যাই। বন্ধুরা, এটা হচ্ছে যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়ত। এখানে দক্ষিণ অঞ্চলের মাছ বেশি পাওয়া যায়, চিংড়ি রুই কাতল এগুলো বেশি পাওয়া যায়। আর কিছু সাগরের মাছ আছে, সাগরের মাছগুলো আসলে আমার কাছে অতটা ভালো লাগে না। আমি দেশি মাছগুলো দেখাতে পছন্দ করি আর আপনারা দেখতে পছন্দ করেন, যার কারণে আমরা দেশি মাছটা দেখাই। কাকা কত করে নিলেন? কাকা চিংড়ি কত করে নিলেন? 550। 550 টাকা? না, আচ্ছা আপনি বিক্রি করেন কোন জায়গায়? আমি বিক্রি করি আলম মার্কেট। আলম মার্কেট? না, এটা কি যাত্রাবাড়ির ভিতরে পড়ছে নাকি? কোন জায়গায় এটা? যাত্রাবাড়ি পড়ছে? না, আচ্ছা। কাকা এটা কত করে চিংড়ি? এটা 600 টাকা। না, আর এটা কত করে? একই দাম? না, 600 টাকা। আর বড়টা কত করে? বড়টা 700 টাকা। আচ্ছা, 700 টাকা। বন্ধুরা চলেন আমরা একটু এই পাশে যাই, এই পাশে আরও অনেক ধরনের মাছ আছে, আপনার দেখানোর চেষ্টা করি। চলেন সামনের দিকে যাই। বন্ধুরা দেখেন এখানে বড় বাগাহার আছে, এটা যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে। আমরা একটু দেখাবো কত বড় বাগাহার আর কেমন কি দাম, একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। কাকা, এই বাগাহার কত করে কেজি? 1000 টাকা কেজি। কতটুকু আছে এই বড়টাই? 40 কেজি হবে। আচ্ছা, 40 কেজি হবে। ছোটোগুলো কত করে? ছোটোগুলো এটা এইগুলো কত করে? ছোটোগুলো 1200 টাকা। না, এগুলো কতটুকু ওয়েট আছে এক একটা? ছোটোর দাম বেশি? না, কতটুকু ওয়েট আছে কতটুকু এক একটা? 10 কেজি, 11 কেজি, 12 কেজি। আচ্ছা, 11
ভাই কত করে ভাই ভাই বড় ভাই কত করে ভাই 650 650 টাকা করে এক প্যাকেটে কয় কেজি থাকে আচ্ছা ঠিক নয় 4 কেজি 4.5 কেজি 5 কেজি এরকম এই আয়ের কত করে এটা বড় ভাই বড়টা কত করে আয়ের বড় 800 বড় ভাই 850 না বন্ধুরা এই ঘরটাই আপনারা বড় বড় বাঘায় পাবেন তারা সবসময় বড় বাঘায় আনে এবং ছোট আয়েরগুলো আনে এবং এই যে বাইন বল পাঙ্গাস পাঙ্গাস কত ভাই পাঙ্গাস শিলাম শিলাম না সরি 600 টাকা কেজি না কতটুকু রেট আছে এটা 5 কেজি আপনাদের ঘরের নাম কি ঘরের নাম জুইফিশ না জুইফিশ আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে জুইফিশ এখানে পাবেন বড় বাঘায় দেখেন বড় বাঘায় পাবেন এখানে বিভিন্ন নদীর মাছ পাবেন সাগরের মাছ পাবেন আপনারা চাইলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে আর জুইফিশে চলেন তাহলে বন্ধুরা সামনের দিকে যাই আরও দেখানোর চেষ্টা করি আপনাদের চলেন সামনে দিকে যাই বড় ভাই জিদল কত করে এটা 350 টাকা করে না 350 টাকা করে দেখেন আর এই বড় এইটা কত করে 400 টাকা 420 টাকা দেখেন একবার এটা তো পাইকারি দাম না ভাই পাইকারি দাম 250 টাকা করে কাতল আচ্ছা ওইটা কত করে এটা 160 টাকা না আর চালা কত করে চালা 200 টাকা আর এটা কত করে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা কেজি এটা পাইকারি দাম টুনা কত করে ভাই টুনা 200 টাকা কেজি আচ্ছা এটা পাইকারি না কাকি কত করে 100 টাকা কেজি আচ্ছা এটা কত করে এটা সামনে তো 170 টাকা মিরগা মাছ না আপনাদের কি দীপ্ত ফিশ না দীপ্ত ফিশ বন্ধুরা এটা হচ্ছে দীপ্ত ফিশ আপনারা চাইলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে দীপ্ত ফিশে এখানে পাইকারি মাছ বিক্রি হয় যেহেতু এটা যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়ত চলেন বন্ধুরা একটু সামনে দিয়ে যাও আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তেলাপিয়া কত করে ভাই তেলাপিয়া 140 টাকা ওটাও কি একই প্রফেসরটা ভাই একই 130 টাকা আচ্ছা ছোটোটা 130 টাকা আর বড়টা 140 টাকা বড়বা চিংড়ি কত করে বড়টা 600 টাকা আচ্ছা 600 টাকা এই বড়টা দেখেন আর এটা 500 কত এটা 500 কত ভাই 550 টাকা এটা ছোট 550 টাকা আর এটা হচ্ছে বাগদা 600 টাকা করে না সাতক্ষীরার সাতক্ষীরার না সাতক্ষীরার আচ্ছা আর এটা হচ্ছে খুলনা বাগেরাটে আর এটা কত করে এটা 450 টাকা কেজি 450 টাকা কেজি দেখুন এর পাশে আরও আছে চলেন চেষ্টা করি রুই কাতল বড় ভাই কাতল কত করে ও দাদা কাতল কত করে এটা 220 টাকা না আর এটা কত করে 320 এটা কত 160 টাকা না মির্গেল কত মির্গেল 35-40 ও ছোট রুইগুলো কত করে 160-50 আচ্ছা 150-60 এরকম করে আছে এটা কত করে 260-50 না এরকম ছোটগুলো কত করে 40-45 আচ্ছা 140-45 এরকম দেখুন আপনাদের ঘরের নাম কি পূজা ফিস দেখেন এই দাদাকে এখানে আসতে পারেন এই যে দাদা তাদের এখানে আসতে পারেন আপনার পাইকারি মাছ বসেন সবই পাইকারি যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে পূজা ফিস পাইকারি মাছ বিক্রি করে থাকে দক্ষিণ অঞ্চলের আপনার চাইলে আসতে পারেন বন্ধুরা দেখেন এখানে অনেক ধরনের চিংড়ি আছে বড় ছোট দেখানোর চেষ্টা করি বড় ভাই বড়গুলো কত করে চিংড়ি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 800 টাকা এটা 700 টাকা আর এটা 520 টাকা আর এটা কত বললেন 600 টাকা না এটা একটু বড় ছোট আর সামনে ছোটটা কত করে এটা ভাঙ্গা মাছ এটা 450 টাকা আচ্ছা ভাঙ্গা মাছ এটা 450 টাকা এরকম বিক্রি করে দেখেন মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা চলেন একটু সামনে দিয়ে যাই আমরা ভিডিওটা বেশি লং করবো না ভিডিওটা শেষ করবো চলেন সামনে দিয়ে যাই বন্ধুরা দেখেন এখানে শিং আছে তাজা শিং আছে ভাই বড়গুলো কত করে শিং মাছ আচ্ছা এটা 320 আর এটা 250 টাকা আর এটা কত করে কাকি 250 টাকা করে দেখেন সব তো পাইকারি দাম না ভাই পাইকারি দাম
আচ্ছা চলেন আটো সামনে যাওয়া বন্ধুরা এই সাইডটা জাতা মাছ এটা যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে এই সাইডটা জাতা মাছ দেখেন সবগুলো জাতা কত করে কাকা পাবদা কত করে কাকা 300 টাকা না আর এটা কত করে সিং 250 আর ছোটটা একই দাম 250 আর ওই ছোটটা কত করে 200 টাকা পাবদা ওইটা কত করে পাবদা 280 টাকা পাবদা দেখেন এই পাশটা জাতা মাছ বেশি চলেন এই পাশে আরো আছে আরো দেখানোর চেষ্টা করি আপনাদের কত করে ভাইয়া পাবদা কত করে এগুলো 360 টাকা করে না মাস শেষের পথে না এখন বিক্রি শেষের পথে কত করে ভাই এটা 160 টাকা বড় সাইজের গুলা ছোটগুলো কত করে 40 হ্যাঁ 140 আপনার ঘরের নাম কি ঘরের নাম কি হ্যাঁ একতা ফিস আচ্ছা একতা ফিস যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে এরা পাইকারি দামে বিক্রি করে থাকে আপনার মাছ শেষের পথে না কি কি মাছ বিক্রি করেন আচ্ছা বাটা পুঁটি মির্জা তেলাপিয়া এগুলো বিক্রি করে চলুন সামনে দিকে যায় একটু দেখায় আপনারা দেখেন এখানে সাগরের মাছ আছে ভাইয়া এই মাছটার নাম কি বলো ভাই কাকা না সাগরের কাকা না কত করে কেজি ভাই এটা 300 টাকা কেজি এটা তো পাইকারি দাম না ভাই আচ্ছা এটা কত করে ডালা 120 টাকা কেজি এটা কত করে ভাইয়া এটা 150 টাকা না আর এর পোয়া কত করে শাপলা পাতা কত করে 350 টাকা না কত করে তিন কত করে এটা কেজি 520 আর এটা কত করে এটাও 520 শোল কত করে 600 টাকা না বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ